আদিবাসী জাতির দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামও আগামী 5ই এপ্রিল খেমাশুলিতে রেল এবং জাতীয় সড়ক অবরোধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। সেই আন্দোলনকে সার্বিকভাবে আপনারা সমর্থন করবেন এই আবেদন নিবেদন এবং জানান দিতেই আমাদের এখানে আসা। তো বন্ধুগণ, আমরা এই আন্দোলন করতে কেন বাধ্য হচ্ছি সেই বিষয়ে দু চার কথা আপনাদেরকে আমরা জানান দিতে চাই। বিষয় হচ্ছে যে কুর্মি জাতির জাত পরিচয় এটা একটা রাজনৈতিক চক্রান্তের আমরা শিকার। পুরাধীন ভারতবর্ষ থেকে এই জাতিকে কখনো এনএলএস, কখনো টোটেমিক, কখনো এবরিজিনাল টাইম, এই হিসাবে রাখা হয়েছিল। অত পুরাধীন ভারতবর্ষ কুর্মীদের আদিবাসিত্ব স্বীকার করা হলেও স্বাধীন ভারতবর্ষে কুর্মীর এই আদিবাসিত্ব স্বীকার করা হয়নি, সেই কারণে এদের আদিবাসী তালিকায় রাখা যায়নি। তো বন্ধুগণ, এটা আমাদের লড়াই বা আন্দোলনটা যে জন্য হচ্ছে সেটা হচ্ছে এই কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে এই কুর্মি জনজাতির অবস্থান এবং আগে কি ছিল এই সম্পর্কে জানতে চেয়ে চিঠিপত্র আদান প্রদান হয়। পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয়েছিল এই কুর্মি জাতির বিষয়ে সিআরআই করতে এবং সিআরআই তার রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সেই রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে কুর্মি জনজাতি বাস্তবে আদিবাসী এবং এদের সমস্ত গুণাগুণ আদিবাসীর সাথে মিল থাকায় রাজ্য সরকারের ক্যাবিনেটে সেটা অনুমোদন করে মন্ত্রিসভায় বিল পাস হয় যে কুর্মি জাতি আদিবাসী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে অনুমোদন দেন এবং নো অবজেকশন সহ সিআরআই রিপোর্ট দিল্লির যে আরজিআই রয়েছে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া সেখানে পাঠায় 2017 সালে। কেন্দ্রীয় সরকার সেই সিআরআই এর উপরে দু একটা কলমে অবজেকশন দেয় এবং সেই অবজেকশনের যদি কোনো আবার কমেন্ট এবং জাস্টিফিকেশন যদি থাকে, অর্থাৎ এই কুর্মি জনজাতির আদিবাসী হওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই কিন্তু এদের প্রত্যেকগুলো কমেন্ট এবং জাস্টিফিকেশন রাজ্য সরকারের কাছে চেয়েছিল। তো 17 সাল থেকে 22 সাল পর্যন্ত রাজ্য সরকার সেই কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠায়নি, ফলে কুর্মি জনজাতির যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা বাধ্য হয়েছিল আমাদের খেমাশুলিতে রেল এবং রাস্তা অবরোধ করতে। সেই রেল এবং রাস্তা অবরোধের যে দীর্ঘ 5 দিনের লড়াই, সেই লড়াই সংগ্রামে সরকার কথা দিয়েছিল যে আমরা 1 মাসের মধ্যে কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠিয়ে দেব এবং যদি না পাঠায় আপনারা পুনরায় আন্দোলন করবেন। রাজ্য সরকারের সেই কথা মোতাবেক আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম। আমি পূর্বেই বলেছি
যে রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির নো অবজেকশন ক্যাবিনেটের অনুমোদন এই কুর্মী জাতকে আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির জন্য আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে যে চিঠি ছাপাটি হওয়ার কথা কোন এক অজ্ঞাত কারণে উপযুক্ত চিঠি ছাপাটি করা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যিনি সচিব সেই সচিব সাহেব সঠিক উত্তর সেখানকে না পাঠানোর কারণে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি এই আন্দোলনটা আমরা যেটা করছি সেটা আত্মপরিচিতির লড়াই এই লড়াইকে এই রায়পুরবাসীকে সমর্থন জানানোর আবেদন নিবেদনে আমরা এখানে এসেছি আপনারা যদি মনে করেন যে এটা সঠিক এই জাতিকে আদিবাসী তালিকায় ফিরিয়ে আনা উচিত তাহলে সমর্থন অতি অবশ্যই করবেন তো বন্ধুগণ আমাদের এই যে লড়াই এটা হচ্ছে একটা সামাজিক দাবি যে সমস্ত রাজনৈতিক দল এই জঙ্গলমহল তথা ছোটনাথপুর এলাকাকে শাসন করে তাদের দেখুন প্রথম সারির যারা নেতৃত্ব রয়েছেন শিবু সোরেনের সাথে বিনোদ বিহারী মাহাতো ঝাড়খণ্ড যে আন্দোলন হয় সেই আন্দোলনে যে বাইলো তারা করেছিলেন সেখানেও এই কুর্মী জনজাতির দাবিকে তারা সমর্থন জানিয়েছিলেন আমাদের রায়পুরে যদি আমরা দেখি যে এখানে আমাদের যে বর্তমান সাঁওতাল সম্প্রদায় রয়েছেন এবং কুর্মী সম্প্রদায় রয়েছেন তারা যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক লড়াই করছেন সত্যা উপেন কিস্কু মহাশয় তিনি কেঁদুপাতা আন্দোলন থেকে সমবায় আন্দোলন করেছেন তার সাথে সঙ্গ দিয়েছেন একজন মাহাতো তিনিও সত্যা গঙ্গাধর মাহাতো বর্তমানে যদি রাজনৈতিক পরিস্থিতি দেখেন সেখানে মৃত্যুঞ্জয় মুর্মু আমাদের সত্যেও সভাধিপতি এবং বর্তমানে এমএলএ তার সাথে যোগ্য সঙ্গ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন জগবন্ধু মাহাতো অর্থাৎ আমাদের এই এলাকায় কুর্মী এবং সাঁওতালদের একটা দীর্ঘদিনের যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক কিন্তু বোঝায় আছে কোন এক অজ্ঞাত কারণে রাষ্ট্রশক্তির সুরসুরি দিয়ে এলিট এলিট আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন যারা কলকাতায় বাড়ি করে রয়েছেন তারা আতঙ্কে আতঙ্কিত এবং রাষ্ট্রীয় মদত পুষ্ট রাষ্ট্রীয় মদতে তারা এই কুর্মী জনজাতির যে দাবি সেই দাবির বিরোধিতায় নেমেছেন যদিও অসাংবিধানিক এবং অনৈতিকভাবে তারা বিরোধিতা করছেন কেন কি এই কুর্মী জনজাতির তাদের আদিবাসী তালিকায় লিস্টেড হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট সেটা যথোপযুক্ত ভাবে সিআরআই রিপোর্টকে পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই কুর্মী জাতি আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তো বন্ধুগণ এই জাতি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এই জাতি যেহেতু এই ছোটনাথপুর মালভূমি এলাকার ভূমিপুত্র এবং প্রথম অধিবাসী সেই কারণে এই জাতির কোন ভূমিহীন মানুষ নেই তো এই ভূমি এই জমি এই জাতির প্রধান এবং প্রথম শত্রু এই ভূমি এবং জমি যে জমির নিচে
খনিজ ভান্ডার রয়েছে যে জমি কলকারখানা তৈরি করা টাটা স্টিল প্ল্যান্ট বোকারো স্টিল প্ল্যান্ট ডিভিসি এমনকি মুকুটমণিপুর ড্যাম পর্যন্ত এই জমির কুড়িমিল জমির উপরে আছে সেই জমি লুট করার খাতিরে কুড়িমি জনজাতিকে রাজনৈতিক চক্রান্ত করে আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নচেত এই রায়পুর আদিবাসীর যারা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তারা লক্ষ্য করে দেখবেন 52 সালে যে বিধানসভা নির্বাচন হয় আমাদের রায়পুর বিধানসভা যেহেতু তফসিল উপজাতি সেই বিধানসভায় যে আমাদের এসটিসিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রমোদ মাহাতো কি করে তিনি এই সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনারা একটু সজাগ দৃষ্টি নিয়ে লক্ষ্য করুন অর্থাৎ এই কুর্মি জাতিকে ছল চাতুরি করে এসটি লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে অথচ তাদেরকে এসটির সমস্ত সুযোগ সুবিধা তৎকালীন পর্যন্ত প্রদান করা হয়েছে আমার যেটা বলার বিষয় এই রায়পুরবাসীর কাছে আপনারা পর্যালোচনা করুন আর যারা বিরোধিতা করছেন লিস্টেড আদিবাসী যদিও গ্রামের কোন লিস্টেড আদিবাসী আজ পর্যন্ত এই কুর্মি জনজাতির এই দাবির বিরোধিতা করেননি যারা শহরে বাস করছেন যারা কলকাতায় বাস করছেন যারা আতঙ্কিত হচ্ছেন যে কুর্মি জনজাতি যদি আদিবাসী তালিকায় আসে তাহলে আপনার ওই করে খাওয়া আপনার ওই কলকাতার বাড়ির লং করার পয়সা জুটবে না তারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই পশ্চিমবঙ্গে কুর্মি জনজাতি আছে প্রায় 55 লক্ষ ভারতের পশ্চিমবঙ্গের যদি জনসংখ্যার ভিত্তিতে আমরা লক্ষ্য করি তাহলে 5.5% হয় আমাদের এই কুর্মি জনসংখ্যার শতকরা হার এই শতকরা হার কুর্মি জনজাতি যদি এসটি তালিকায় আছে তাহলে আজকে রিজার্ভেশন এসটি আছে 6% সেই রিজার্ভেশনটা বেড়ে দাঁড়াবে 12%। অর্থাৎ আমরা নিজেদের স্বরের যে উপাদান সেই উপাদানটা আমরা নিজেরাই নিয়ে আসব তাতেও যদি আপনাদের আতঙ্কিত কারণ থাকে তাহলে মনে রাখবেন বর্তমানে পশ্চিমবঙ্গে যারা ওবিসি তালিকায় আছে বা ছিল অতীতে সেই তালিকায় যখন মুসলমান সম্প্রদায়কে সংযোগ করা হয় তখন এই 7% রিজার্ভেশনটা বেড়ে হয় 17%। অনুরূপভাবে কুর্মি জনজাতি যদি ওই আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হয় তাহলে বর্তমান যে এসটি রিজার্ভ আছে 6% সেটা বেড়ে দাঁড়াবে 12% এবং যদি আতঙ্কর কারণ থাকে তাহলে এই 12 এই 6-6 মানে এ এবং বি করে আপনারা এই আন্দোলনকে সহযোগিতা করবেন এই আবেদন এই নিবেদন রাখব কিন্তু এই আবেদন নিবেদনটাকে আপনারা সৌজন্য বা ভদ্রতা আই ভাববেন দুর্বলতা নয় যদি দুর্বলতা মনে করেন তাহলে আমরাও কিন্তু তারই এই চরম জবাব দিতে বন্ধুগণ এই সিআরআই যে দুটো কলমের উপরে অবজেকশন দিয়েছে কুর্মি জাতির এসটি করার বিষয়ে কান খুলে শুনে রাখুন সেই দুটি বিষয় হল যে কুর্মি জনজাতি জিওগ্রাফিক্যাল আইসোলেশনের মধ্যে নেই ভৌগোলিক বিচ্ছিন্নতা অর্থাৎ এই ভৌগোলিক বিচ্ছিন্নতা বলতে কোন স্পেসিফিক ক্রাইটেরিয়া যদিও জোড়া নেই তাও আমরা মনে করছি যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে তো বন্ধুগণ যে গ্রামে অন্যান্য জাতি বা অন্যান্য তফসিল জাতিরা রয়েছে সেই গ্রামে কুর্মিও রয়েছে তো কুর্মি জাতির ক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তাহলে সেই ট্রাইবেল জাতি দ্বারাও কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে দ্বিতীয় অবজেকশন ছিল সাইন অফ সব কন্ডাক্ট অর্থাৎ মিলামেশার ক্ষেত্রে লাজুকতা
অর্থাৎ কুর্মী মহিলারা, কুর্মী জনজাতির মহিলারা এখন অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে রাজনীতিতে সব ক্ষেত্রে অগ্রসর, এইটা ওনারা বোঝাতে চেয়েছেন। তো আমি এখানে একটা প্রশ্ন রাখছি বন্ধুগণ, প্রশ্নটা হল এই, পশ্চিমবঙ্গের বিধানসভায় আজ যে 73 বছর ধরে চলছে সেই বিধানসভায় কুর্মী জনজাতির কোন মহিলাটা প্রতিনিধিত্ব করেছেন আপনি দেখান, কুর্মী জনজাতির কোন মহিলা পশ্চিমবঙ্গের বিধানসভায় মন্ত্রিত্ব পালন করেছে দেখান। কিন্তু বর্তমানে যারা এসটি আছেন বন্ধু, আপনারা লক্ষ্য করে দেখুন তো, আপনার 3টা মহিলা কিন্তু মন্ত্রিসভার সদস্য। আপনারা লক্ষ্য করে দেখুন, তৃণমূল রাজনৈতিক দলের মুখপাত্র কিন্তু আপনার এসটি মহিলা। পশ্চিমবঙ্গের কথা বাদ দিলে রাজ্যপাল হয়েছে কিন্তু আপনার সম্প্রদায়ের মানুষ, বর্তমানে রাষ্ট্রপতি যিনি আছেন তিনিও আপনার সম্প্রদায়ের মানুষ। তো আপনার সম্প্রদায়ের যদি সাইন অফ সব কন্ডাক্ট ফিল আপ করে একজন রাষ্ট্রপতি রাজ্যপাল হয়ে মন্ত্রিসভায় 3-3 জন এমএলএ হয়ে, তো 20 জনজাতির একটা মহিলা যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় মন্ত্রিত্ব করেননি, এখনো কোন রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকা পালন করেননি, তাহলে এদের সাইন অফ সব কন্ডাক্ট উঠে গেছে, এটা আপনারা কি করে লক্ষ্য করলেন বন্ধু? এইটাই হচ্ছে রাজনৈতিক আমলাতান্ত্রিক ষড়যন্ত্র। মমতা ব্যানার্জি যেটা চান, এই আমলাতন্ত্র ভুল বুঝিয়ে রাষ্ট্রশক্তি মদত দিয়ে রেজিস্টার্ড আদিবাসীদেরকে আমাদের এই কুর্মী জনজাতির দাবির বিরুদ্ধে খেপিয়ে একটা যে রাজনৈতিক চক্রান্ত চলছে, সেই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে সমস্ত কুর্মী জনজাতি এক হয়ে আগামী পরশু অর্থাৎ 5ই এপ্রিল খেলাশুলি এবং কুস্তারে রেল এবং জাতীয় সড়ক অবরোধের মাধ্যমের মধ্য দিয়ে প্রমাণ করে দিবে এই কুর্মী জনজাতি তার হক অধিকার ছিনিয়ে নিতে পারে, কোন রাজনৈতিক ষড়যন্ত্রের বা চক্রান্তের কাছে মাথা নোয়ায় না, নোয়াবে না, এই অঙ্গীকার করে আজকের এই পথসভায় এই ক্ষুদ্র